শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা জুলাই মাসে দেওয়া হয়েছে বা স্কুলগুলোতে দেওয়া হবে জুলাই মাসে, সেই প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, কারণ নবম শ্রেণীর যতগুলো বিষয় আছে সবগুলো ভিডিওই আমি পর পর করে দেব, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, এবার দেখতে পাচ্ছ আজকে যে অঙ্কটা দেওয়া হয়েছে, দেখো প্রথম যে কোশ্চেন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এক নম্বর, বহুমুখী উত্তর ধর্মী উত্তর MCQ প্রশ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। ওকে, একে বলা হয়েছে পাই একটি এ তে মূলদ সংখ্যা, বি তে পূর্ণ সংখ্যা, সি তে বীজীয় মূলদ অমূলদ সংখ্যা, আর ডি তে তুরীয় অমূলদ সংখ্যা। একটু মনে রাখো, এখানে পাই মানে নিশ্চয়ই জানো, পাইয়ের মান কি হয়, আমরা ক্যালকুলেশনের শব্দার্থে 22-এর 7 লিখি, এবার পাইয়ের মান নিশ্চয়ই জানো, পাইয়ের মান হচ্ছে 3.14159 এইভাবে চলতে থাকে, মানে কোনো কারোর সঙ্গে কোনো মিল নেই, ঠিক আছে? এই জন্যই এখানে এই উত্তরটা জাস্ট মনে রাখো, পাই একটা বীজীয় অম্লদ সংখ্যা নয়, সবসময় কি হবে, পাই একটা তুরীয় অম্লদ সংখ্যা, উত্তরটা কি হবে, তুরীয় অম্লদ সংখ্যা, ঠিক আছে? মনে রাখবে পাই একটি তুরীয় অম্লদ সংখ্যা। ওকে, বুঝতে পেরেছ? ওকে, এবার চলে যাই 2 নম্বর কোশ্চেন, কি বলছে দেখো। শূন্য এর এনতম মূল, যেমন তোমাদের বলি, একটু জাস্ট এখানে বলে দিই, শূন্যের এখানে এনতম বলছে, ধরো বর্গমূল, ধরো বর্গমূল জানো, এই যে বর্গমূল, তারপর ঘনমূল, ঘনমূল ধরো 3, এই যে ধরো 2-এর ঘনমূল, ঠিক আছে? এখানে যেমন চাইছে এনএথ মূল, তাহলে এন মনে হচ্ছে শূন্যর এনএন মূল, এই যেটা বলে শূন্যের এনতম মূল মানে হচ্ছে এটা, শূন্যের এনতম মূল কত হবে, যে কোনো সংখ্যা শূন্যর এনটু ধরে মানে তো 1/n, ঠিক আছে? এটা মানে এটা মানে কত হয়, 2^3, এটা হয়, তার ঠিক একই রকম এটা হচ্ছে 0^1n, 1/n। আর শূন্যর মাথায় যাই থাকুক না কেন, সংখ্যাটা অবশ্যই কি হবে শূন্য, শূন্যর মাথায় যাই থাকুক না কেন, এটা মনে রাখবে, শূন্য যাই থাকুক এটা শূন্য। তাহলে এখানে কি উত্তর বলেছে, শূন্যের এনতম মূল 1, শূন্য একটি অমূলদ সংখ্যা, এর অস্তিত্ব নেই, উত্তরটা কিন্তু অবশ্যই হবে বি, শূন্যের এনতম মূল হচ্ছে শূন্য, ঠিক আছে? ওকে, এবার তারপর কোশ্চেন দেখো কি বলেছে, 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে y+7=0, সমীকরণটির লেখচিত্রটি এতে ওয়াই অক্ষের সমান্তরাল, বি এক্স অক্ষের সমান্তরাল, সি ওয়াই অক্ষের সঙ্গে 0° কোণ করে আছে, এক্স অক্ষের সঙ্গে 90° কোণ করে আছে, ঠিক আছে? কি হবে একটু আমরা দেখে নেই, y+7=0, দেখো আমরা যদি ছবিটা আঁকি, y+7=0, তাহলে বা এখান থেকে পাচ্ছি y = -7, তাই তো? তাহলে আমরা যদি আমি টেবিল তৈরি করি, x/y টেবিল তৈরি করে নেই, আমরা যদি জাস্ট ছবিটা লিখি তাহলে আরো ভালো বুঝতে পারবো, y এর মানে -7, তাহলে আমরা এখানে -7 বসাবো, এখানে -7 বসাবো, এখানে -7 বসাবো, এখানে যা ইচ্ছা বসিয়ে দেবো, 1, 2, 3। এবার আমি যদি লাইন টানি একটা, তাহলে বুঝতে পারবে, দেখো এক, এক্স এর মানে 1, ওয়াই এর মানে -7, এক্স এর মাইনাস, এক্স এর মানে ধরো এখানে 1, এখানে নিচের দিকে 7, ওয়াই এর মান 7, তাহলে ধরো এই জায়গাটা হচ্ছে 1, -7, তারপর 2, -7, ঠিক তার এই জায়গাটা হবে 2, -7, তারপর ঠিক 3 মানে এই জায়গাটা 3, -7, এইভাবে দেখো এই লাইন জুড়ে, তাহলে এই তিনটাকে যদি আমি স্কেলে যোগ করে দিই, তাহলে এইভাবে লাইন জুড়ে এই লাইনটা হবে, তাই এই লাইনে কার কোন লাইন, এটা এটা কিসের লাইন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা কি এক্স অক্ষের, এই লাইনটা কি হলো, এক্স অক্ষের সমান্তরাল হয়েছে, তাই না? এটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাহলে y+7=0 সমীকরণটির লেখচিত্রটি কি হবে, না এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এক উত্তরটা কত হবে, বি এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? বুঝতে পেরেছো? দেখো এবারে আমরা 4-এর দিকে একটা করবো, কি দেওয়া আছে দেখো, x+y = 20, 10x+5y = 140 সহ সমীকরণের এতে একটা মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে, দুই বিতে বলা আছে দুটি নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে, সি অসংখ্য সাধারণ সমাধান থাকবে, ডি কোনো সাধারণ সমাধান থাকবে না, ঠিক আছে? এই 4টা অপশন মধ্যে কোনটা হবে তোমাদের একটু ক্যালকুলেশন করে দেখাই, দেখো দেখো a1/x+b1y+c1=0 একটা সমীকরণ, a2x+b2y+c2=0 সমীকরণ, যদি a1/at সমান যদি b1/b2 হয়, ঠিক আছে, তাহলে বা নট, এটা বাদ দিলাম, c1 c2 ≠ 0, তাহলে a1/a2 দেখো নট ইকুয়াল, এটা যদি সমান নয়, এটা যদি নট ইকুয়াল টু হয়ে যায়, যদি নট ইকুয়াল টু, তাহলে আমরা দেখে নেবো কী হচ্ছে, তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে a1
বাই এ টু সমান হচ্ছে 1/10, আর বি ওয়ান বাই বি টু হচ্ছে 1/5। তাহলে দেখতে পাচ্ছি এটা সমান নয়, তাহলে নট ইকুয়াল টু। তাহলে নট ইকুয়াল টু যদি হয়, নট ইকুয়াল টু যদি হয় তাহলে কি হবে, অবশ্যই হবে একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে, একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে, উত্তরটা হবে এ। ঠিক আছে, যদি এটা নট ইকুয়াল টু জিরো হয়, যেহেতু দেখতে পাচ্ছি এ ওয়ান বাই এ টু সমান 1/10, বি ওয়ান বাই বি টু সমান 1/5, তাহলে এটা নট ইকুয়াল টু, তাহলে নট ইকুয়াল সমান নয়, তাহলে এটা অবশ্যই হবে একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে। ঠিক আছে, আর যদি সমান হয়ে যায়, যদি এটা যদি সমান হয়ে যেত তাহলে কিন্তু এই দুটি নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে এবং এটা থাক এটা হবে না অসংখ্য সাধারণ সমাধান, তখন কি হয়ে যাবে, অসংখ্য সাধারণ সমাধান থাকবে। ঠিক আছে, তখন হয়ে যাবে অসংখ্য সাধারণ সমাধান, যদি সমান হয়ে যায় তাহলে অসংখ্য সাধারণ সমাধান থাকবে, তখন তোমার দরকার নেই, আমার যেহেতু এই পার্টটা হয়ে গেছে উত্তরটা হবে এ। ঠিক আছে, ব্যাস এবার চলে যাই দুয়ের দিকে। কোশ্চেন সত্য মিথ্যা কি বলছে দেখো, কোনো চতুর্ভুজাকার ক্ষেত্রের একটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রের বাইরে থাকলে চতুর্ভুজাকার ক্ষেত্রে চতুর্ভুজটি একটি সামান্তরিক। দেখা যাচ্ছে একটা ছবি আঁকি, দেখো একটা ছবি দেখো আমি আঁকি, এখানে যারা বলেছে দেখো, আর যদি ছবি আমি এইভাবে আঁকি, দেখো এটা একটা নাম দিলাম এ বি সি, এটা ডি। ঠিক আছে, দেখো এ বি সি ডি একটা কি চতুর্ভুজাকার ক্ষেত্রে, এখানে বলেছি কোনো চতুর্ভুজাকার, কোনো চতুর্ভুজার ক্ষেত্রে একটি কর্ণ, একটি কর্ণ কি হয়েছে চতুর্ভুজাকার ক্ষেত্রে বাইরে থাকলে, একটা কর্ণ দেখো এই যে একটা চতুর্ এ বি সি ডি একটা চতুর্ভুজাকার, চারটে বাহু আছে, এবার ধরো এর একটা কর্ণ ধরো বাইরে আছে, দেখো এই যে দেখো এই এসি, যদি আমি এসি টেনে দিই, এই যে এসি যদি কর্ণ টানি, এসি একটা বাইরে কর্ণ আছে, বা এটাও হয় একটা কর্ণ কিন্তু এটা ভিতরে থাকবে, কিন্তু এটা বাইরে কর্ণ, যদি বাইরে কর্ণ যদি হয় তাহলে বলেছে যদি বাইরে থাকলে তাহলে চতুর্ভুজাকার ক্ষেত্রে চতুর্ভুজ একটি সামান্তরিক। এটা সত্যিই না মিথ্যা, কি বলছো তারা, এটাকে সমান যদি যদি বাইরে থাকে তাহলে এটা এই চতুর্ভুজটা কি সামান্তরিক হবে, কারণ চতুর সামান্তরিক কাকে বলে, চতুর্ভুজের বিপরীত ভাগগুলো সমান হবে এবং সমান্তরাল হবে, সমান্তরাল হচ্ছে না, তো তাহলে এটা কি হবে, এটা হবে মিথ্যা, উত্তরটা অবশ্যই কি হবে, উত্তরটা হবে মিথ্যা, এখানে লিখবে মিথ্যা বা ফলস। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এবার দুয়ে কি বলছে দেখো, রম্বসের একটি কোণ সমকোণ হলে রম্বসটি একটি বর্গক্ষেত্র। হ্যাঁ, কারণ রম্বসেরও চারটি বাহু দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রেরও চারটি বাহু দৈর্ঘ্য সমান, এবং বলেছে রম্বসের যদি একটি কোণ যদি সমকোণ হয়ে যায় তাহলে কিন্তু রম্বসটি একটি বর্গ, এটা দেখ সংজ্ঞা বলছে, ডেফিনেশন বা সংজ্ঞাতেই বলেছে যে রম্বসের একটি কোণ সমকোণ হলেই অবশ্যই রম্বসটা কি হবে, বর্গক্ষেত্র হবে, এটা কিন্তু সংজ্ঞা, এটা কিন্তু সত্য। ঠিক আছে, এখানে লিখবে সত্য, তোমরা দেখে নেবে এটা কিন্তু সত্য, এটা হলো ট্রু। ঠিক আছে, এটা হচ্ছে ট্রু, বুঝতে পেরেছো? আচ্ছা, তিনে দেখো, বহুপদী সংখ্যামালায় চলের সূচক যে কোনো পূর্ণ সংখ্যা হবে। তোমরা বহুপদী সংখ্যামালাতে পড়েছো, সেই বহুপদী সংখ্যামালায় চলের সূচকটা বলছে যে কোনো পূর্ণ সংখ্যা হবে। দেখো অখণ্ড, যে বহুপদী সংখ্যামালায় চলের সূচক কখনো পূর্ণ সংখ্যা হয় না, কি হয় না, অখণ্ড সংখ্যা হয়। অখণ্ড সংখ্যা কোনগুলো, না শূন্য, এক, দুই, তিন, এই সব সংখ্যাগুলোকে হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার তার সঙ্গে যদি -1, -2, -3 এই সংখ্যা জুড়ে যায় তখন হয়ে যায় পূর্ণ সংখ্যা, কিন্তু বহুপদী সংখ্যামালা সূচকের সবসময় হবে কি হবে, অখণ্ড সংখ্যা হবে, মানে শূন্য, এক, দুই, তিন এগুলো হবে, -1, -2, -3 এগুলো হবে না। তাহলে এখানে কোশ্চেন কি বলেছে, না বহুপদী সংখ্যামালা চলের সূচক যে কোনো পূর্ণ সংখ্যা হবে, তাহলে এটা কি না, এটা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, এখানে লিখবে মিথ্যা, মিথ্যা মানে ফলস, ফলস লিখতে পারো, ফলস এফ লিখবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে বহুপদী সংখ্যামালা চলের সূচক সবসময় কি হবে, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা হবে না। ঠিক আছে, আচ্ছা তারপর চারে দেখে কি বলেছে, দেখো শূন্য একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা এবং শূন্য বহুপদী সংখ্যামালাও। দেখো হ্যাঁ এটা ঠিক, শূন্য কেন, শূন্য, এক, দুই, -2, -4 যে কোনো সংখ্যা হোক না কেন, এগুলো অবশ্যই কি হবে, ধ্রুবক বহুপদী সংখ্যামালা। শূন্য ছাড়াও বাকি 1, 2, 3, 4, -4, -1 এগুলো সবই ধ্রুবক বহুপদী সংখ্যামালা, এবং শূন্য কিন্তু বহুপদী সংখ্যামালা, শূন্যকে বহুপদী সংখ্যামালা বলা হয়, এটা কিন্তু সত্য। তাহলে এখানে লিখবে তুমি সত্য মানে ট্রু। ঠিক আছে, লেখা হয়ে গেল, ব্যাস কমপ্লিট হয়ে গেলো দুইতে কমপ্লিট। এবার দেখো তিনের দাগেরগুলো কি বলছে দেখো, জি এক্স সমান দেওয়া আছে 2x -16, বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি লেখো এবং বহুপদী সংখ্যামালাটির শূন্য নির্ণয় করো। দেখো যে কোনো বহুপদী সংখ্যামালাকে যদি সমান করে দেওয়া হয়, সমান জিরো করে দেওয়া হয়, তাহলে সেটা সমীকরণ, সমীকরণ মানে হচ্ছে সমান থাকবে, সমান জিরো করলেই সমীকরণ হয়ে যাবে। তাহলে এই এই বহুপদী সংখ্যামালাটাকে যদি সমান জিরো করে দিই তাহলে কি সমীকরণ পেয়ে যাবো, আর সমীকরণ থেকে ওই সমীকরণটা থেকে যদি এক্সের মান বের করে নেই সেটাই হয়ে যাবে কি, বহুপদী সংখ্যামালার শূন্য। ঠিক আছে, কীভাবে করবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি, দেখো দেখো এইভাবে লিখবে, দেখো এইভাবে লিখবে,
ওটা দেখতে পাচ্ছ? দেখো জি এক্স সমান টু এক্স মাইনাস 16, বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি হলো জি এক্স ইকুয়াল টু 0, তাহলে অর্থাৎ টু এক্স মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে অতএব টু এক্স সমান কত হবে? 16। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ কত? এক্স ইকুয়াল 16/2 সমান 2 8 16, মানে 8। তাহলে অতএব লিখবে 8 হলো টু এক্স মাইনাস 16 এর শূন্য। উত্তর বুঝতে পেরেছো? 8 হলো টু এক্স মাইনাস 16 এর শূন্য। বুঝতে পেরেছো? এইভাবে এই অঙ্কটা করবে। বোঝা গেছে? ওকে, এবার কি বলছি দেখো। দুয়ে 8x³ + 8x - 5, বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো। 8x³ + 8x - 5, বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করতে বলেছে। তাহলে কীভাবে করবে দেখো, করে দীর্ঘ রেডি করেছি। দেখো দেখো 8x³ + 8x - 5, আমরা এটা কী করলাম? সাজালাম। দেখো কীভাবে সাজাচ্ছি, দেখো 8x³ -5কে লিখতে পারি -1 এখানে নিলাম, আর এখানে মাইনাস, দেখো -4 -1 কত? -5, আর 8x তো আছেই। তাহলে 8x³ লিখতে পারি 2x³ -1³, ঠিক আছে, প্লাস 8x -4, ঠিক আছে, -4 -1 এখন নিয়ে নিলাম। এটা হলো এ, এটা হলো বি, a³ - b³। a³ - b³ উৎপাদক সূত্র কি? না, a - b ইন্টু a² + ab + b² ঠিক আছে। তাহলে এটাও করছি, তাহলে এখানে এ হচ্ছে 2x -b হচ্ছে 1, a² মানে 2x² মানে 4x² প্লাস এ বি মানে 2x + 1, 1² মানে 1, আর এখানে দুটো থেকে 4 কমন নিয়ে নিচ্ছি, 4 কমন কত? 4 2 8 -1, 4 2 8x - 4। তাহলে এখানে দেখ, এখান থেকে 2x - 1, এখান থেকে 2x - 1 এটা কমন নিয়ে নিলাম, কমন এখানে ভিতর থাকছে কি? 4x² + 2x + 1, এখানে থাকছে 4, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল, তাহলে 2x - 1 আমি কমন নিয়ে নিলাম, তার ভিতরে থাকছে কি? না, 4x² + 2x + 1 + 4। তার খেয়াল কি? 2x - 1 × 4x² + 2x + 1 + 4 মানে কত হচ্ছে? 5। তাহলে তাহলে কি তোর এটা একটা কি এই সংখ্যা, এটা কি, এটা এটা কি বহুপদী সংখ্যা হলো? তাহলে এই বহুপদী সংখ্যা হলো দুটো উৎপাদক পেয়ে গেলাম, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, কিন্তু এটাকেও আবার ভাঙা যেতে পারে, ঠিক আছে, কখনো ভাঙা যেতে পারে আবার কখনো নাও ভাঙা যেতে পারে। তাহলে আমার যেটা ভাঙে সেটাই আমি লিখলাম। তাহলে এখানে এই উত্তর এইভাবে তুমি লিখবে যে 8x³ + 8x - 5, বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হলো 2x - 1। উত্তর তোমরা এইভাবে লিখবে। কি বুঝতে পেরেছো? তো তাহলে এই সংখ্যা বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হলো 2x - 1। বুঝতে পারো? আমাকে যদি একটা বের করতে বলেছে উত্তরে কোশ্চেনে, তাহলে আমি উত্তরটা আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখে নাও, এই এখানে বলেছে যে এই বহুপদী সংখ্যাটি একটি উৎপাদক নির্ণয় করতে বলে, তাই একটি উৎপাদক বের করে ফেললাম। এরপর 3 নম্বর দেখো কি বলেছে, -2, -2 এবং 4 6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করবে। খুবই সোজা, দুটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় সূত্র জানো, সেই সূত্রটা দিয়ে ক্যালকুলেশন করবে। দেখো আমি করে দিয়েছি, কীভাবে করতে হয় দেখানো। দেখো এইভাবে, দেখো প্রথমে কীভাবে করবে লিখবে, অতএব নির্ণয় দূরত্ব সমান সূত্র মুসতে মুসতে রুট ওভার a₁ - a₂² + b₁ - b₂² এটাই সূত্র। তাহলে এখানে কী হবে, যেহেতু দুটো বিন্দু ছিল, তাহলে কী কী লিখবে? তাহলে -2 - 4² প্লাস -2 - 6² তাহলে এখানে -2 - 6² প্লাস এখানে -2 - 6 মানে -8² একক, তাহলে -6² মানে কত? 36, আর এখানে -8² মানে 64 একক, তাহলে 36 + 64 কত হচ্ছে? 100, 100 বর্গমূল কত হয়? 10 একক। তাহলে আমাদের নির্ণয় দূরত্বটা পেয়ে গেলাম কত? ওইটা। তার সূত্রটা মনে রাখো, সূত্রটা এইটুকু মনে রাখো, সূত্রটা এইরকম জাস্ট বলে দিই তোমাকে, x₁ - x₂ তার হোল স্কোয়ার প্লাস y₁ - y₂ তার স্কোয়ার। এই এটা হচ্ছে সূত্র, এই সূত্র দিয়ে এই যে দুটো বিন্দু দেওয়া আছে, সেই দুটো বিন্দুর x₁ x₂² + y₁ - y₂² এটাই হচ্ছে দূরত্বের সূত্র। বুঝতে পেরেছো? তারা দূরত্ব শিখে নিতে পারলে কোনো সমস্যা নেই, ব্যাস কমপ্লিট হলো এটা। এরপর কোশ্চেন কী আছে দেখা যাক, চারেদের কোশ্চেন বলা আছে, কি বলেছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, ঠিক আছে। এটা তোমাদের বইতেই আছে, ঠিক আছে, এটা তোমাদের বইতেই আছে, আমি বই থেকে দেখে দিচ্ছি। দেখো যুক্তি দিয়ে প্রমাণ করতে বলেছে যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, ঠিক আছে, এটা আমাদের বইতে আছে, আমি বই থেকে দেখে দিচ্ছি। দেখো দেখো এটা উপপাদ্য 18 আছে, যেমন দেখো যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, এটা কিন্তু উপপাদ্য 18 আছে, দেখতে পাচ্ছ? এটা তোমরা এইখান থেকে লিখে নিতে পারো। এই দেখো এইভাবে একটা সুন্দর একটা চতুর্ভুজ আঁকবে, এ বি সি ডি একটা চতুর্ভুজ আঁকবে, প্রথমে লিখবে এইভাবে প্রদত্ত, এ বি সি ডি চতুর্ভুজ, এ বি সমান ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি। বলা আছে যে কোনো এক জোড়া বিপরীত বাহু, বলা আছে এক জোড়া বিপরীত বাহু বলছে এ বি সমান ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি বলে দেবে।
প্রমাণ করতে হবে যে এবিসিডিয়ার সামন্তরিক দেখাতে বলেছে চতুর্ভুজটি সামন্তরিক হবে, তাহলে এবিসিডি একটা সামন্তরিক। এরপর কী করবে, এসি একটা কর্ণ টেনে দেবে, এসি একটা কর্ণ, এসি কর্ণ টানার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা কী কী ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ আর একটা এডিসি ত্রিভুজ। তো সেটাই লেখা হলো, এ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এর মধ্যে এবি সমান ডিসি, এবি সমান ডিসি, মানে এই ত্রিভুজের এই বাহু সমান এই ত্রিভুজের এই বাহু সমান। এ তাহলে কী হবে, এদের একান্তর কোণ বি এ সি, মানে এই কোণটা বি এ সি কোণ সমান কী হবে, এ সি ডি কোণ, এ সি ডি কোণ, এটা কী কোণ, একান্তর কোণ, যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং এসি ভেদক, এবং এসিটাকে এই দুটো ত্রিভুজের সাধারণ বাহু, তাহলে দুটো ত্রিভুজ অবশ্যই কী হবে, সর্বসম হবে। আর সর্বসম হওয়া মানে তার অনুরূপ কোণগুলো সমান কী হবে, সমান হবে, মানে অতএব এ সি বি কোণ সমান এ সি বি, মানে এই কোণটা এ সি বি কোণ সমান কত হবে, সি এ ডি কোণ, মানে এই কোণটা সমান এই কোণটা হয়ে যাবে, এরকম হওয়া মানে তাহলে কী লিখতে পারে, অতএব বিসি ও এডি সরলরেখাংশ এসি ছেদ করায় দুটি একান্ত কোণ সমান হয়েছে। তা সমান একান্তর কোণ সমান হওয়া মানে তাহলে কী হবে, এখান থেকে লিখতে পারে বিসি সমান্তরাল এডি, তাহলে বিসি সমান্তরাল এডি হলে, তাহলে যেহেতু এবিসির চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি, আবার এখন পেলাম বিসি সমান্তরাল এডি, তাহলে এখান থেকে লিখতে পারি কি, অতএব এবিসিডি একটা সামন্তরিক। খুবই সোজা, এটা খুবই সোজা, তোমরা তাহলে এইভাবে সুন্দর করে ছবি এঁকে সুন্দর করে এইভাবে লিখে লেখার পর কম্পিউটার খাতায় করে লিখে নেবে। যাই হোক, ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।